আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ শরীফ ইসলাম, সবাইকে শুভেচ্ছা এবং সুস্বাগতম এ এন ডেকার সেন্টার ব্লগে। বন্ধুরা, আজকের ব্লগে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি টয়োটা ব্র্যান্ডের টয়োটার প্রিমিয়াম। আমার এই গাড়িটির মডেল ইয়ার হলো 2007, রেজিস্ট্রেশন হয়েছে 2010-এ। 25 সিরিয়াল এবং রেড ওয়াইন কালার। এই গাড়িতে কী কী অপশন রয়েছে এবং এই গাড়িটির পেপার্স কতদিন আপডেটেড রয়েছে আমি কিন্তু সম্পূর্ণভাবে এই ভিডিওতে আপনাদের মাঝে সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করব এবং এই গাড়িটির কী অবস্থা রয়েছে আমি কিন্তু সম্পূর্ণভাবে দেখাবো। সো ভিউয়ার্স, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেন নয়, গাড়ি সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও কিন্তু আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবেন প্রতিদিন। আর হ্যাঁ ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেন নয়, ভিডিওর কোনো অংশে কিন্তু এই গাড়িটির দামের বিষয়ে আলোচনা করা হবে। তাহলে আর দেরি না করে চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন টয়োটা ব্র্যান্ডের টয়োটার প্রিমিয়ো 2007-এর মডেল, 2010-এর রেজিস্ট্রেশনের হয়েছে এই গাড়িটি। আমি এই গাড়িটি সম্পূর্ণভাবে আপনাদের মাঝে দেখাবো। আমি এই গাড়িটির সামনের দিকে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির সামনে যে এইচআইডি লাইটটি আপনারা দেখতে পাচ্ছেন এবং নিচের দিকে কিন্তু ফগ লাইট রয়েছে। 25 সিরিয়ালের গাড়ি, সম্পূর্ণ তেলের গাড়ি, কিন্তু এই গাড়িটি কোনো প্রকার সিএনজি কিংবা এলপিজিতে ব্যবহার করা হয়নি, সম্পূর্ণ পার্সোনাল ইউজের গাড়ি। সো ভিউয়ার্স, আমি এই গাড়িটির সামনে সেফটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এখন আসুন এই গাড়িটির পিছনের দিকে চলে যাই। সো ভিউয়ার্স, আমি এই গাড়িটির পিছনের দিকে রয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন পিছনের সেফটি কিন্তু খুবই সুন্দর, অসাধারণ, সম্পূর্ণ এলইডি লাইট কিন্তু রয়েছে। পিছনের যে লাইটটি ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এলইডি বাল্ব দিয়ে কিন্তু লাইটটি করা হয়েছে এবং খুব সুন্দর একটি নিকেল শেপ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রিমিয়ার লেখাটি কিন্তু দেখতেই পাচ্ছেন। টয়োটার মনোগ্রামটি রয়েছে এবং পিছনে একটি ওয়েফার ব্লেড রয়েছে, যে ব্লেডটি দিয়ে আপনি পিছনে গ্লাসটি ক্লিন করতে পারবেন। প্রিমিয়ার অ্যাপের মনোগ্রামটি রয়েছে, খুবই সুন্দর, অসাধারণ, কোনো প্রকার স্ক্র্যাচ নেই। আমরা শুধুমাত্র এই গাড়িটি এনে কিন্তু আমরা শুধুমাত্র টাচ আপ করেছি, কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু এই গাড়িতে নেই। সো ভিউয়ার্স, এখন আসুন এই গাড়িটির ব্যাকডালার ভিতরের স্পেসটি দেখাই। সো ভিউয়ার্স, আমি এই গাড়িটির পিছনের ব্যাকডালাটি ওপেন করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু হিউজ জায়গা রয়েছে, কেন নয়, এই গাড়িতে কোনো প্রকার সিএনজি কিংবা এলপিজিতে কনভার্সন করা হয়নি, সম্পূর্ণ তেলের গাড়ি, তেলেই কিন্তু এই গাড়িটি চলছে এবং কোনো প্রকার অ্যাক্সিডেন্টটি নেই। আমরা কিন্তু সবসময় এই বিটগুলো চেক করে থাকি যে কোনো প্রকার অ্যাক্সিডেন্টটি আছে কি না, তো আমরা শিওর হতে পেরেছি যে এই গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্টটি নেই। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে ব্যাকডালার ভিতরের স্পেসটি, এখন আসুন সামনের ইন্টেরিয়ারের দিকে চলে যাই। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই গাড়ির সামনে যে ইন্টেরিয়রটি রয়েছে সেদিকে রয়েছে সম্পূর্ণ ব্ল্যাক ইন্টেরিয়র এবং ব্ল্যাক কালারের সিট কভার লাগানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সম্পূর্ণ কাট কালার উডেন প্যানেল রয়েছে, টিভি নেভিগেশন রয়েছে এবং এখানে সফট টাচ এসির বাটনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, গিয়ারের লিবারটিও দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ কাট কালার উডেন প্যানেল এবং এই গাড়িটি একটি পোস্ট স্টারের গাড়ি এবং লুকিং গ্লাস মেরোরের সুইচগুলো কিন্তু এখানে রয়েছে, আপনি এখান থেকে টুনিং করতে পারবেন। সো ভিউয়ার্স, এখন আসুন লেগ স্পেসটি দেখাই। সো ভিউয়ার্স, আমি এই গাড়িটির পিছনে যে লেগ স্পেসটি রয়েছে সেদিকে রয়েছে সম্পূর্ণ ব্ল্যাক ইন্টেরিয়র, অনেক স্পেস কিন্তু রয়েছে, আপনারা সকলেই জানেন প্রিমিয়ার এলিয়েনের পিছনে কিন্তু লেগ স্পেস অনেক থাকে এবং এখানে একটি হ্যান্ডরেস রয়েছে, দুটি পানির বোতল রাখার জায়গা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং খুবই কমফোর্টেবল সিটিং ক্যাপাসিটি। আমরা এই গাড়িটি এখনও ওয়াশ পলিশ করি নেই, সবমাত্র টাচ আপ করে নিয়ে এসেছি আমরা, এই গাড়িটি ওয়াশ এবং পলিশের কাজ শুধু বাকি রয়েছে এবং পুরো সিলিংটি কিন্তু একেবারে ফ্রেশ রয়েছে, পার্সোনাল ইউজের গাড়ি। সো ভিউয়ার্স, এখন আসুন এই গাড়িটির ইঞ্জিনের দিকে চলে যাই, ইঞ্জিনটি দেখাই। সো ভিউয়ার্স, আমি এই গাড়িটির ইঞ্জিনের দিকে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এই গাড়িতে 1500 সিসির বিবিটিআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, সম্পূর্ণ তেলের গাড়ি, তেলেই কিন্তু এই ইঞ্জিনটি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনে কিন্তু অনেক ধুলাবালি রয়েছে, কারণ আমরা এই গাড়িটি এখন ওয়াশ পলিশ কোনো কিছুই কিন্তু করাই নাই, সবেমাত্র গাড়িটি নিয়ে আমরা শুধু টাচ আপ করাইছি, তো যখন আমরা ওয়াশ পলিশ করবো এই গাড়িটির ইঞ্জিন এবং আউটলুকিং ভিতরে ইন্টেরিয়ার সব কিছুই কিন্তু অনেক গ্লেজি হবে, অনেক সুন্দর হবে দেখতে। এবং এখানে ইয়ার ক্লিনার বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন, গাড়ির কন্ট্রোলার বক্সটি দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু ফিউজ বক্স রয়েছে, একটি ব্যাটারি কিন্তু রয়েছে এবং বোনাটের কাভারটি যদি আপনাদেরকে দেখাই একটু ভালোভাবে লক্ষ্য করবেন, বোনাটের কাভারটি কিন্তু এখন অক্ষত রয়েছে, ফ্রেশ রয়েছে এবং জাপানের সিলগুলো কিন্তু রয়েছে। সো ভিউয়ার্স, এখন আসুন এই গাড়িটির সম্পূর্ণ সম্পূর্ণ দেখানোর পর আপনাদেরকে আমি এই গাড়িটির প্রাইজের বিষয়ে আলোচনা করব। সো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন টয়োটা ব্র্যান্ডের টয়োটা প্রিমিয়ো 2007-এর গাড়ি, 2010-এ রেজিস্ট্রেশন হয়েছে এই গাড়িটি। এই গাড়িটির টেস্ট টোকেন রয়েছে 2022 সালের জানুয়ারি পর্যন্ত এবং ফিটনেসটি রয়েছে 2023 সালের
জানুয়ারি পর্যন্ত রয়েছে 23 সালের। অতএব এই গাড়িটির কাগজ কিন্তু সম্পূর্ণ আপডেট রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং আপনি এই গাড়িটি এন্ডে কারসেনার থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, এখন আসুন এই গাড়িটির প্রাইজের বিষয়ে আলোচনা করি। সম্মানিত ভিউয়ার্স, আমার এই গাড়িটি আমি ভিতরে বাইরে সম্পূর্ণভাবে দেখালাম, ইঞ্জিন কন্ডিশন দেখালাম, এবং এই গাড়িতে কী কী অপশন রয়েছে আমি কিন্তু সম্পূর্ণভাবে দেখিয়েছি। এখন আসুন এই গাড়িটির দামের বিষয়ে আলোচনা করি। আমরা আমাদের শোরুমের আস্কিং মূল্য এই গাড়িটির রেখেছি 16,50,000 টাকা। 16,50,000 হলো আমাদের শোরুমের আস্কিং মূল্য। আপনি যখন আমাদের শোরুমে আসবেন, আমার এই গাড়িটি ভালোভাবে যাচাই বাছাইয়ের মাধ্যমে কিংবা যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করার পর কিন্তু আপনি এই গাড়িটি ক্রয় করে নিতে পারবেন। আমাদের শোরুমের অবস্থান হলো বনানী চেয়ারম্যান বাড়ি, রোড নম্বর 2/3, প্লট নম্বর 7, A&A কার সেন্টার থেকে আপনি এই গাড়িটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আমি মোহাম্মদ শরীফ ইসলাম আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।